প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনটা দেখছেন? সেখানে আমরা দুইটা প্রশ্নের উত্তর পাইছি, যে দুইটা প্রশ্নের উত্তর আমরা অনেকদিন ধরে খুঁজতেছিলাম। একটা হচ্ছে আল জাজিরার প্রতিবেদন বিষয়ে ওনার কি অবস্থান, কি মন্তব্য, কি বক্তব্য, এবং হচ্ছে যে রিসেন্টলি এই মুশতাক আহমেদ একটা কার্টুনে ক্যাপশন দেওয়ার অপরাধে, ক্যাপশনটাও একদম সিম্পল একটা ক্যাপশন দেওয়ার অপরাধে উনি হচ্ছে 1 বছর ধরে জামিন ছাড়া জেলে বন্দী আছেন এবং উনি শেষ পর্যন্ত মারা গেছেন। তো এই বিষয়গুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, উনি কথা বলছেন, সেটা আমরা একটু কুইকলি ব্রেকডাউন করার চেষ্টা করব। তো ওনাদের স্ট্র্যাটেজি হলো না, আরো যত প্রশ্ন করা হবে সব প্রশ্নের একটা উত্তর, কাঠবিড়ালি, কাক, বিড়াল। আপনি যে প্রশ্ন করবেন আপনাকে অন্যদিকে ডিফ্লেক্ট করে দিবে আর কি। হ্যাঁ, প্রথমত ওনাকে যে প্রশ্ন করা হয়েছে উনি যে উত্তর দিচ্ছেন, আর সেটা তো একটা পার্ট যেখানে কার্পেট কথাবার্তা বলছেন, আর অল্প করে জাস্ট লিটারেলি 30 সেকেন্ড মনে হয় সময় নিয়ে উনি আসলে প্রশ্নটার কে অ্যাড্রেস করছেন, যেটা প্রাসঙ্গিক উত্তর, এটা একটু দেখেন। রিসেন্টলি আল জাজিরা চ্যানেলে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে এই ব্যাপারে, আপনার কাছ থেকে আমরা কোনো মন্তব্য এখনো পাইনি, যদি আপনি এই সুযোগে আপনার পরিশীলিত উত্তর হয়েছে, কারণ ওনারা তো আসলে পরিশীলিত উত্তর ওনাদের কাছ থেকে আমরা শুনে অভ্যস্ত না, তো ওই সেন্সে একটু পরিশীলিত উত্তর হয়েছে। আর একটা হচ্ছে যে এটা ব্যান করে দেওয়ার কথা ছিল, ব্যান করে দেয় নাই, উম্মাদের মতো বিবৃতি দেওয়ার কথা ছিল সকলের, পলিটিশিয়ান অন্যরা যারা তারা দিছে উনি দেন নাই, তো সেই সেন্সে একটু পরিশীলিত ফিডব্যাক পাওয়া গেছে আর কি। সো এখন আমাদের বাড়তো এই জায়গায় এক্সপেকটেশন এই জায়গায় না, সুতরাং ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিশীলিত উত্তর আর কি। আর লাস্টে উনি যেটা বললেন, বিচারের দায় হইতেছে জনগণের, বিচার করার একটা অভিযোগ উঠছে রাষ্ট্রের সিস্টেম্যাটিক দুর্নীতির, ওটার উত্তর হইতেছে এটার জন্য এটা বিচার করবে জনগণ, জনগণ দেখবে এখানে কি হয়েছে, দেশবাসী কেমনে বিচার করে দেখবে, দেশবাসী কি আদালত, আদালত কই। সো এগুলো হইতেছে বেসিক্যালি যে প্রধানমন্ত্রীর লোক যে নাম দিছে, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর লোক, যারা প্রধানমন্ত্রীর লোক তাদের ব্যাপারে উত্তরগুলো হইতেছে এরকম, যত রকমভাবে পাশ কাটানো যায়, যত রকমভাবে ডিফ্লেক্ট করা যায়, মানে বেসিক্যালি এদেরকে নিয়ে কিছু বলবেন না উনি, এদেরকে কখনোই শাস্তির মুখোমুখি করবেন না, এবং এই ওনাদের কাছ থেকে ইম্পিউনিটি পায় দেখি তো এগুলো করে, কতবার আর বলবো, রাইট? সেই জন্য এখানে ইম্পিউনিটি দিলেন। পরের প্রশ্নটাতে তো আরও ফ্ল্যাগ্রেন্টলি এবং ব্লেটেন্টলি নেক্সট প্রশ্নের উত্তরে উনি এটা প্রমাণ করে দিবেন যে ওরা প্রধানমন্ত্রীর লোক, এরা যা ইচ্ছা এগুলো করুক, এরা এগুলো করে বলেই ক্ষমতা ওনারা টিকে আছেন, সো না কোনো অ্যাকশন নেবেন না, বরং সমর্থন দেবেন, রাইট? সো নেক্সট প্রশ্নটা দেখি, কথা না বাড়ায় ওনাকে প্রশ্ন করা হয় যে অ্যাকচুয়ালি দেখেন প্রশ্নটা কিভাবে করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তার কথা আপনি বলেছেন, আমরা স্বীকার করি অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এই আইনের কিছু কিছু অপপ্রয়োগের অভিযোগ পাওয়া যাচ্ছে, এবং আপনি প্রকারান্তরে বলেছেন যে কারাগারে মৃত্যুর ঘটনা ঘটেছে একজন লেখকের, সেটি নিয়ে বাংলাদেশে এখন অনেক কথাবার্তা হচ্ছে, এরকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আপনার তরফ থেকে যদি একটু স্পষ্ট সতর্কবাণী থাকে তাহলে প্রশ্নটা উনি প্রথমে করছে যে ভদ্রলোক জয় মামুন, উনি শুরু করছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অবশ্যই দরকার আছে। না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মোটেই কোনো প্রয়োজন নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে অনলাইনে কী কী লেখালেখি করতে সেটা বিচার করার প্রয়োজন পড়ে না, প্রচলিত যে আইন আছে সেই আইনগুলো দিয়ে বিচার করা যায়। তো প্রচলিত আইনগুলো না দিয়ে বিচার না করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাম আবার ঢুকানো হয়েছে একটা ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য। একটা ওই যে আমি আর আমার ওয়াইফ আজকে পাশের শহরে গেছিলাম, ড্রাইভ করে যাচ্ছিলাম, তো সেখানে কথা হচ্ছিল, তো পরে আমার ওয়াইফ বলতেছিল যে এই উপলক্ষে ডিজিটাল সিকিউরিটি একটা সম্ভবত বাতিল করবে। আমি বললাম কি কই পাও ওই কথা, মানে এত আশা ভরসা কোত্থেকে আসে তোমার, সুখন শোনা শুরু করছে মনে হচ্ছে, অত্যন্ত ইতিবাচক লোক মনে হচ্ছে, ডিজিটাল সিকিউরিটি এক তো বাতিল করার প্রশ্নই ওঠে না, এটা সংশোধন করবে কি না আদৌ সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো এখন যেহেতু বিবৃতি দিছে পর বিদেশি রাষ্ট্রদূতরা, সেই কারণে সর্বোচ্চ সংশোধন করলেও করতে পারে, আই ডোন্ট থিঙ্ক সো, করলেও করতে পারে, কিন্তু বাতিল করা তো প্রশ্নই ওঠে না। তারপরে আমি আমার ওয়াইফকে একটু বুঝাইলাম আর কি এখানকার যে কী কেন এটা বুঝতে হবে। তো ওকে যেটা বললাম যে দেখো, যে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে না বিভিন্ন জায়গায়, সেইখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার নিচে আবার লেখা দেয় যে দিস এরিয়া ইজ আন্ডার সার্ভেইলেন্স, এরকম করে সেটা কেন লেখা থাকে, রাইট? আমি যদি চোর ধরার জন্য ক্যামেরা ফিট করি, তাহলে চোরকে যদি বলে যে এখানে ক্যামেরা লাগানো আছে, তাহলে তোর তো সতর্ক হয়ে যাবে, তাহলে আমার কি লাভ হলো ক্যামেরা ফিট করে? ওই ব্যাপার হচ্ছে, আপনি যদি চোরকে চুরি করতে দেন,
তারপর সে চুরি করলো, তারপর আপনি ভিডিও দেখলেন, দেখে চোরকে ধরলেন, এত এত কষ্টের করার দরকার আছে আপনার? এরকম হলে তো চোর যদি না জানে যে এখানে ক্যামেরা আছে, সে তো চুরি করবে, সে তো ভাববে যে ও কেউ দেখতেছে না, সে চুরি করবে, এবার তারপর আপনি আবার তাকে খুঁজে খুঁজে ধরবেন। মানে ডাবল কষ্ট করার দরকার আছে? আপনি তাকে জানায় যদি দেন যে এখানে কিন্তু ক্যামেরা আছে, আমি কিন্তু দেখতেছি, তাইলে কিন্তু সে ওরা বাবার এখানে চুরি করা যাবে না, সে আমাকে দেখতেছে। সো ফাও কষ্ট জানি না করা লাগে, এই জন্য একটা ভয় তৈরি করার জন্য, চোরকে জানানোর জন্য, চোরকে একটা ভয়ের ভিত্তির মধ্যে রাখার জন্য এই কথাটা বলে দেওয়া হয়। ডিজিটাল সিকিউরিটি একটা হইতেছে ওই রকম। বাংলাদেশের বর্তমানে যে প্রচলিত আইন, এগুলো হইতেছে ক্যামেরাটা বিচার করার জন্য রাখা হয়েছে, কিন্তু সেগুলোকে ব্যবহার না করে নিচে দিয়ে লিখে দেওয়া হয়েছে ওই যে এখানে ক্যামেরা, এখানে কিন্তু ক্যামেরা আছে, জায়গাটা আন্ডার সার্ভেলেন্স, জানি ভয়ে কেউ কোনো চুরিদারি না করে, ওইটা হইতেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। সো আইন তো কোনো ইস্যু না, আইনের প্রয়োগও কোনো এখানে পয়েন্ট না, এখানে পয়েন্ট হচ্ছে মানুষকে ভয় ভীতি ত্রাসের মধ্যে রাখা। সো এটা তো পরে আমার ওয়াইফ বলতেছে তো কী দরকার লাগছে তাদের এগুলো করার, মানে তারা তো ক্ষমতায় আসেই, তো মানে এগুলো এত কিছু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে তো দরকার লাগতেছে না, এরা তো ক্ষমতায় থাকতেছে। আমি বললাম জমা কী বলো তুমি, ইলেকশন আছে না, ইলেকশন হবে না আবার এই দেশে, এই দেশে কি ইলেকশন, ইলেকশন হচ্ছে না এমন কোনো ব্যাপার না, কি ইলেকশন হইতেছে প্রতি পাঁচ বছর পর পর ইলেকশন হচ্ছে, আবারও আরেকটা ইলেকশন হবে, আবারও আরেকটা ইলেকশন হবে। ওই যে উগান্ডার যে বর্তমান প্রেসিডেন্ট, উনি 38 বছর ধরে ক্ষমতায় আছে, এবং এই 38 বছর ধরে কিন্তু উনি ইলেকশন করে করে ক্ষমতায় আছে, প্রতি 5 বছর পর পর ইলেকশন হয় উনি জিতে, ইলেকশন হয় উনি জিতে। তো পরে আমার ওয়াইফকে বললাম আর কি যে কী আশ্চর্য কথা বলো, বাংলাদেশে কি গণতন্ত্র নাই নাকি, হ্যাঁ বাংলাদেশে কি নির্বাচন হয় না নাকি, প্রতি 5 বছর পর নির্বাচন হবে, তো নির্বাচনের হইলে নির্বাচনের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট লাগবে না? হ্যাঁ আজব কথা, বোকার মতো কথাবার্তা। সো না, এই জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকবে, বাংলাদেশে নির্বাচন হবে, আইন তার আইনের গতিতে চলবে। প্রধানমন্ত্রী কী বললো? প্রধানমন্ত্রী উত্তরটা এখন শুনবেন, ঠিক আছে দেখাচ্ছি, প্রধানমন্ত্রী বলবে, উত্তর দিবে আইন তার আইনের গতিতে চলবে, বেসিক্যালি অপরাধীদেরকে উনি হচ্ছে প্রোটেক্ট, মার মতো আগলে রাখতেছেন আর কি। উত্তরটা শুনি। দেখুন, আইনের আইন তো আপন গতিতে চলে, এখন আইনের অপপ্রয়োগ হচ্ছে কি না এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার, কারণ কোনটা আপনার কাছে অপপ্রয়োগ আর কোনটা অপপ্রয়োগ না এটা একটা আপেক্ষিক ব্যাপার। কিন্তু আমি তো মনে করি যে আইন তার নিজ গতিতেই চলছে এবং চলবে, যদি কেউ অপরাধ না করে তার বিচারে শাস্তি হবে না, কিন্তু আদৌ অপরাধ হচ্ছে কি না বা এমন কোনো কাজ করছে কি না যেটা দেশের ক্ষতি হচ্ছে বা জনগণের ক্ষতি হচ্ছে, সেই কাজ থেকে বিরত করা, ডিজিটাল বাংলাদেশে আমরা করে দিয়েছি আজকে, সে কারণে আপনাদের সঙ্গে অনেকদিন পর হলো দেখা হলো, দেখা করতে পারছি, আর ডিজিটাল বাংলাদেশ হয়েছিল বলেই বাংলাদেশের অর্থনৈতিক টাকাটাও আমরা সচল রাখতে পেরেছি, বা আমাদের প্রশাসনিক কার্যক্রম আমরা চালাতে পারছি, আইন শৃঙ্খলা রক্ষী সংস্থা তারা কাজ করতে পারছে, প্রত্যেকেই কাজ করতে পারছে, এটা না হলে তো আমরা পারতাম না, হয়তো আমরা এগোতেও পারতাম না, কোথায় যে কী ঘটতো জানতেও পারতাম না, তো সেটা আমরা করতে পেরেছি। কিন্তু আমি তো আগেই বললাম যে আপনি সুযোগটা নেবেন, কিন্তু সেই সুযোগটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয় সেটা অবশ্যই দেখতে হবে। ওনাকে বলছে যে একটু ডাক দেন দুষ্ট বাচ্চাগুলাকে, এরা তো মাইরা ফেলতেছে মানুষজন কি পিটায়। সেটার উত্তর দিলেন প্রধানমন্ত্রী, ডানা ছড়ায় তাদেরকে আউত করে মার মতো করে আগলে আগলে রাখলেন তাদেরকে। হ্যাঁ কত ভাষা, কী কী ভাষা আগলে রাখলেন, যে আইন তার আইনের গতিতে চলবে, এবং উনি মনে করেন আইন তার আইনের গতিতে চলতেছে, তার মানে এখানে কোনো অন্যায় অপরাধ হয় নাই, এবং উনি মনে করেন যে আইনের অপপ্রয়োগ এগুলো হইতেছে একটা রিলেটিভ টার্ম, আপেক্ষিক টার্ম। সো বেসিক্যালি উনি কোনো অনুরোধ করলো যে বিচার করতে কিন্তু বলা নেই সাংবাদিক, শুরুতে একটু ল্যাপচ্যাপ মারছে যে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োজন আছে, আসলে প্রয়োজন নাই, প্রচলিত আইন দিয়ে বিচার করা যায়। তো একটু ল্যাপচ্যাপ মাইরেও একটু প্রধানমন্ত্রীর মুখ থেকে একটু বের, সে কিন্তু বিচারও দাবি করে নাই, যেখানে কী হয়েছে তদন্ত করেন, কোনো কিছু দাবি করে নাই, বলছে আপনি জাস্ট একটু মেসেজ দেন যেন এই ধরনের দুষ্টামি বাচ্চাগুলো না করে, প্রধানমন্ত্রী ওটা বলতেও রাজি না। ওই ছোটোবেলায় দেখতাম আমাদের কিছু এরকম বাচ্চারা মারামারি লাগে না, তো কিছু অভিভাবক আছে এদের কাছে বিচার নিয়ে গেলে জীবনে বিচার করবে না, এদের বাচ্চা কাচ্চা ঘুষে নাক মুখ রক্ত বের করে ফেলছে অন্য বাচ্চা কাচ্চার, পরে বাপ মা যদি নিয়ে বিচার দেয় কে বসে ঘুষিয়েছে, ঘুষিয়ে নেই আমার ছেলে, ঘুষিয়ে নেই আমার ছেলে, এরকম করতেই পারে না। বেসিক্যালি এরা প্রশ্রয় দেয় আর কি বাচ্চাকে, এবং বাচ্চা এদের বাবা মার প্রশ্রয় পেয়ে তারপর এগুলো করে বেড়ায়, জানা যে এগুলো করলে কোনো বিচার নাই, এদের বিচার হবে না। যে বলি সবসময় ইম্পিউনিটি, এই দেশের যত গুন্ডা সন্ত্রাসী আছে এরা সকলে সর্বোচ্চ মহল থেকে ইম্পিউনিটি পায়, এরা জানে এরা এগুলো করলে এদেরকে প্রটেক্ট করার জন্য সর্বোচ্চ মহল বসে আছে। ওই আবার হত্যাকাণ্ডের সময় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন নিয়ে দেখাইছিলাম, সেখানেও ব্যাখ্যা করছি এই জিনিসগুলো, আমি বলছি আবার নতুন করে কী বলবো, এগুলো যখন দেখলে দেখছেন, না দেখলে আবার গিয়ে দেখতে পারেন। ওইখানে ওনার একই ভাষা যে ছাত্ররা হইতেছে পুলিশ হইতেছে, ওই যে আপনার হত্যাকাণ্ডের যে ফুটেজ পুলিশ নিয়ে ভেঙে যাচ্ছে, ছাত্রলীগ নিয়ে ভেঙে যাচ্ছে, পোলাপান অবরুদ্ধ করছে পুলিশকে ছাত্রলীগকে, প্রধানমন্ত্রীর পুরাটা সংবাদ সম্মেলনে যে ছাত্রলীগ এদেরকে মারলো, ছাত্রলীগ আপনার হত্যাকাণ্ড আবরারকে মারলো,
একটা কথা না, ওনার ফুল টাইম ওনার হইতেছে ছাত্ররা কেন পুলিশকে অবরোধ করলো, পুলিশের সময়ের সময়ের অপচয় হয়েছে, পুলিশকে আটকায় রাখছে এক ঘন্টা না কতক্ষণ, তাতে করে নাকি পুলিশের সময়ের অপচয় হয়ে গেছে, এই জন্য পোলাপান রে ব্যাশিং ব্যাশিং। তো ওনারা কখনো সন্ত্রাসীদেরকে নিয়ে কোনো কথা তো বলাই না, তাদেরকে একটু বললো যে একটু সতর্ক করে দেন, যে আম্মু একটু বকে দেন, বকবে না তো, এবং বলে দিল যে না ডিজিটাল সিকিউরিটি একটা দরকার আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকবে, মানে এটা তো আমি বললাম না, আমি গাড়িতে থাকতে থাকতে আমার ওয়াইফকে বলে দিছি, আমি তখন তো জানতাম না প্রধানমন্ত্রী কি উত্তর দিছে, এসে দেখলাম যে ওকে ফাইন, আজব কথা যা বলছি তাই তো, হ্যাঁ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকবে, বাচ্চারা দুষ্টামি করবে, এদেরকে হইতেছে বকেও দিবে না, একটা আছে না ডিসক্রাই বাবারা দুষ্টামি করে না, ওইভাবে বললেও কিন্তু বাচ্চারা জানে যে এটা তো আসলে বকে নাই, আমাকে মানুষকে লোক দেখানোর জন্য একটু বলছে, লোক দেখানোর জন্য এটা কিছু বলবে না, সোজা না এটা আপেক্ষিক, কোকে বলছে অপপ্রয়োগ হচ্ছে, আইনের আইনের গতিতে আইন চলতেছে, আমি মনে করি এখানে আইন ঠিকঠাক মতো আইনের প্রয়োগ হচ্ছে, আপনি বললে হবে না কি, এটা আপনার দৃষ্টিভঙ্গি, আমি আরও আলোচনা করছি কয়েক পর্ব, সাদা হয়েছে কালো নীল হইতেছে বেগুনি, রাইট, বাইরে ফেললো এক লোককে, বলে যে এটা আপনার দৃষ্টিভঙ্গি, কার্টুনিস্ট যিনি কি জানি কিশোর কিশোর ওনাকে হইতেছে উনিও ছাড়া পাইছে, এই একই একই সময় সবাইকে গ্রেফতার করছে একই কার্টুন আঁকার কারণে, শেয়ার করার কারণে, তো সেখানে যিনি কিশোর যিনি রিলিজ পেয়ে আসছেন, ওনার বয়স 40-45 হবে, ভদ্রলোকের কান দিয়ে এখনও পুঁত পড়ে, পিটায়ে ধরে নিয়ে গ্রেফতার করে পিটায়ে কান থেকে এখনও পুঁত পড়ে, হাঁটতে পারে না, ভর করে হাঁটা লাগে, তো এদের সবাইকে একসাথেই ধরছে, তো ওরা জামিনে অনেকদিন পর অনেকবার জামিন নাকচ হওয়ার পর বের হয়ে আসছে, এই ভদ্রলোকের জামিনও নাকচ করছে বারবার, তাও ছাড়েনি মুশতাক আহমেদ যে, সো ধারণা করা যায় যে কিশোরের যে অবস্থা হয়েছে মুশতাক ওনাকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া লাগছে, কান টান দিয়ে পুঁজ বের হচ্ছে এবং হাঁটতে পারে না, সো মাইত্র ভালোই হয়েছে আর কি এক চোট, সেটা তো আমরা ওনাদের কিশোর বাইরে এসে এরকম খোড়ায় খোড়ায় হেঁটে আর কান দিয়ে পুঁজ গড়ায় পরে আমাদেরকে জানতে হবে, এটা আমরা জানি, হ্যাঁ ধরে নিয়ে কী করা হয় কী করা হচ্ছে কেন, প্রধানমন্ত্রীর উত্তর হচ্ছে আইন তার আইনের গতিতে চলতেছে, উনি মনে করেন আইনের অপপ্রয়োগ হচ্ছে, উনি মনে করেন আইনের সঠিক প্রয়োগ হচ্ছে, এবং এই যে আইনের অপপ্রয়োগ কথাটা এটা ওনার দৃষ্টিভঙ্গি, এটা ওনার মনে হচ্ছে, প্রধানমন্ত্রীর মনে হচ্ছে না, সো প্রধানমন্ত্রী বেসিক্যালি বলে দিলেন আর কি যে চলুক খেলা চলুক, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, গাড়ি চলবে, খেলা হবে, মেশিন চলবে, এটা হচ্ছে বেসিক্যালি প্রধানমন্ত্রীর কথা। সো এখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে ক্ষমতার প্রশ্নে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, ক্ষমতার প্রশ্নে কোনো, আপনি ক্ষমতা টিকে থাকতে হলে এদেরকে প্রয়োজন না, এই চেলা চামুন্ডারে তো বসায় রাখছে ক্ষমতা, এদেরকে যদি আপনি বকেন বকা দেন তাহলে তো এরা ফ্রিলি কাজ করবে না, এরা তো এখন জানে ইম্পিউনিটি পে, একদম পাখির মতো মুক্ত বিসঙ্গে এরা যা ইচ্ছা দেশে করে বেড়াইতেছে, ইচ্ছা হইতেছে ধরে নিয়ে খুন গুম করে লাশ ফেলে দিচ্ছে, মাদক বিরুদ্ধে অভিযান নাম দিয়ে ব্যক্তিগত চান্দা চাইছে চান্দা জানে, মাদক বিরুদ্ধে অভিযান বলে খুন করে ফেলে দিচ্ছে, প্রধানমন্ত্রীকে বললে বলবে না এখানে মাদক বিরুদ্ধে অভিযান হয়েছে, আইন তার আইনের গতিতে চলতেছে, তো এগুলো যদি এদেরকে অ্যালাউ না করে তাহলে তো ক্ষমতায় থাকা যাবে না, রাইট, ক্ষমতার প্রশ্নে কোনো ছাড় নাই, ক্ষমতার প্রশ্নে কোনো আপোষ নাই, অনেক আছে এরা বলার চেষ্টা করে যে মা আপনি মা আপনি জানেন না আপনার, ওনাকে ভুল বোঝানো হয়, ওনার অগোচর এগুলো ঘটে, উনি নিশ্চয়ই এগুলো জানেন না, হ্যাঁ এগুলো সুবিধাভোগী, এরা দলের নাম ডুবাইতেছে, এরা প্রধানমন্ত্রীর মুখ অনুজ্জ্বল করতেছে, না না প্রধানমন্ত্রীর মুখ অনুজ্জ্বল করবে কোথেকে, প্রধানমন্ত্রী তো উনি সব কিছু জানেন, উনি সব কিছু জেনে বুঝে এদেরকে আশ্রয় ওনার আশ্রয় প্রশ্রয় সব কিছু হচ্ছে, সো মানে এটা তো আর কোনো রকেট সায়েন্স না, এটা আমরা সকলেই জানি, সেটার একটা কনফার্মেশন আর কি।